স্বাগতম, মই দীক্ষিত শর্মা। কর্ণাটক বিধানসভা নির্বাচনের বাবে প্রচার চলাবলৈ বিজেপির 40-জনীয়া স্টার ক্যাম্পেইনারের তালিকাত নাম আছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। বিজেপিয়ে 40-জনীয়া স্টার ক্যাম্পেইনারের নাম ইতিমধ্যে উল্লেখ করেছে আর কর্ণাটক বিধানসভা নির্বাচনত প্রচার চলাব যাব মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে এই 40-জনীয়া তালিকাত নাম নাই অসমৰ প্রাক্তন মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপির পার্লামেন্টারি কমিটির সদস্য, নির্বাচনী সমিতির সদস্য সর্বানন্দ সোণোৱালর, উত্তর পূর্বাঞ্চলের এজন নেতার নাম আছে, সেইজন হল অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। কিন্তু বিজেপির পার্লামেন্টারি বোর্ডের সদস্য হয়েও সর্বানন্দ সোণোৱালর নাম নাই কর্ণাটক বিধানসভা নির্বাচনের স্টার ক্যাম্পেইনারের বাবে প্রকাশ করা 40-জনীয়া স্টার ক্যাম্পেইনারের তালিকাত। এই মুহূর্তের সকলতকৈ ডাঙৰ খবর, বিগ ব্রেকিং আমি আপনাদের জানাইছো, কর্ণাটক বিধানসভা নির্বাচনের স্টার ক্যাম্পেইনার হিমন্ত বিশ্ব শর্মা, বিজেপিয়ে প্রকাশ করলে 40-জনীয়া স্টার ক্যাম্পেইনারের তালিকা। স্টার ক্যাম্পেইনারের তালিকাত সর্বানন্দ সোণোৱালর নাম তাৎপর্যপূর্ণভাবে নাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ, রাজনাথ সিংহর নাম আছে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিজেপির স্টার ক্যাম্পেইনার কর্ণাটক বিধানসভা নির্বাচনের। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে এই তালিকাত সর্বানন্দ সোণোৱালর নাম উল্লেখ করা হওয়া নাই। এই মুহূর্তে সেই তালিকাখন মূর হাতত আছে, বিজেপিয়ে প্রকাশ করা 40-জনীয়া স্টার ক্যাম্পেইনারের তালিকা বর্তমান আমার হাতত আহিছে। আর তাত আমি আপনাদের দেখাব বিচারিম কার কার নাম আছে, কার নাম নাই। সেই তালিকাখন এই মুহূর্তে আমি দেখাবলে চেষ্টা করিম। আর এই মুহূর্তের এয়া আমি আপনাদের দেখাই আছো যে কার কার নাম আছে। এইখন হল বিজেপির স্টার ক্যাম্পেইনারের তালিকা, আপনাদের চাও 40-জনীয়া স্টার ক্যাম্পেইনার, অর্থাৎ প্রত্যেকটি রাষ্ট্রীয় রাজনৈতিক দলে নিজের 40-জনীয়া স্টার ক্যাম্পেইনারের নাম দিব লাগে, এখন তালিকা প্রকাশ করব লাগে নির্বাচনের প্রাক্ষণত। আর এই নির্বাচনত যদি আপনাদের চাই এখন 40-জনীয়া বিজেপির স্টার ক্যাম্পেইনারের তালিকা, যত নরেন্দ্র মোদীর নাম আছে, বিজেপির রাষ্ট্রীয় সভাপতি জগত প্রকাশ নাড্ডার নাম আছে, ডিফেন্স মিনিষ্টার রাজনাথ সিং আছে, অমিত শাহ আছে, নীতিন গাডকারীর নাম আছে, তার কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভি এস ইয়েদুরাপ্পার নাম আছে। এয়া চাওক আপনাদের বিভিন্নজনের নাম আছে, প্রহ্লাদ যোশীর নাম আছে, সদানন্দ গৌড়ার নাম আছে, ঠিক তেনেধরনে আর অশোকর নাম আছে, নির্মলা সীতারমনের নাম আছে, স্মৃতি ইরানির নাম আছে, কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নাম আছে, তারপর ইয়াত যদি আপনাদের চাই অরুণ সিংয়ের নাম আছে, ডি কে অরুণার নাম আছে, সি টি রবির নাম আছে, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নাম আছে, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের নাম আছে, আর ইয়ার 24 নম্বর নামটি যদি চাই অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নাম এই তালিকাত প্রকাশ করা হয়েছে। 25 নম্বরত আছে দেবেন্দ্র ফার্নান্ডিজ, মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রীর নাম আছে। ঠিক তেনেধরনে সকলের নাম ইয়াত আছে, কিন্তু ইয়াত আপনি যদি চাই ইয়াত সর্বানন্দ সোণোৱালর নাম এই 40-জনীয়া যে ক্যাম্পেইনারের তালিকা আছে, যে স্টার ক্যাম্পেইনারের তালিকা আছে, সেই তার স্টার ক্যাম্পেইনারের তালিকাত নাই সর্বানন্দ সোণোৱালর নাম। কিন্তু অসমৰ একমাত্র উত্তর পূর্বাঞ্চলের এজনের নাম আছে, সেইজন হল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। কর্ণাটকত অহা 10 মে'ত নির্বাচন অনুষ্ঠিত হব, তার প্রার্থীর তালিকা আর প্রার্থীসকলে মনোনয়ন পত্র বর্তমান চলি আছে, 10 মে'ত নির্বাচনের বাবে ভোট গ্রহণ হব আর 13 মে'ত ফলাফল ঘোষণা করা হব কর্ণাটক বিধানসভা নির্বাচন। আর তার বাবে বিজেপিয়ে প্রকাশ করা তালিকাত, স্টার ক্যাম্পেইনারের তালিকাত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নাম, কিন্তু তাৎপর্যপূর্ণভাবে এই তালিকাত নাম নাই সর্বানন্দ সোণোৱালর।